অযত্ন আর অবহেলায় পড়ে আছে কুমিল্লায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত বাড়িটি পাশাপাশি তার স্মৃতি রক্ষায় নেই কোনো উদ্যোগ ভাষা সংগ্রামী ধীরেন্দ্রনাথ দত্ত উনিশশো আটচল্লিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাব তুলেছিলেন তিনি তবে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় উনিশশো সালের উনত্রিশে মার্চ গভীর রাতে ধর্মসাগরের পশ্চিম পারের বাড়ি থেকে তাকে ও তার ছোট ছেলেকে তুলে নিয়ে যায় পাকিস্তান হানাদার বাহিনী সদস্যরা কুমিল্লা ক্যান্টনমেন্টে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হলেও তাদের মরদেহ কোথাও খুঁজে পাওয়া যায়নি ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে এখন আর বসবাস করেন না তার কোনো স্বজন দেখভালকারী সুধন মিয়া মারা গেছেন কয়েক বছর আগে দুটি কক্ষে বসবাস করেন তার পরিবারের সদস্যরা ষোলো বছরের থাকতে আছি আমরা কিছু পাইছি না জঙ্গল হয়ে রয়েছে নেই একবার একবার বয়ে হান্দি আর সীমানাপ্রাচী না থাকায় বাড়িটি পরিণত হয়েছে ভাগারে এমন অবস্থা দেখে ক্ষুব্ধ এলাকাবাসী আমরা চাই ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি মধ্য দিয়ে ধীরেন্দ্রনাথ দত্তকে আমরা ফুটিয়ে তুলব তার এই অবদানের কথা স্বীকার করার জন্য বা দেখার জন্য তার বাড়িটি অবশ্যই সংরক্ষণ করা খুবই জরুরি ওনার যে প্রত্যেক যেই নিবাসটি আছে যে বাসভবনটি আছে ওটাকে সংরক্ষণ করাটা খুবই গুরুত্বপূর্ণ দুই সালে বাড়ি পরিদর্শনে গিয়ে তৎকালীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেছিলেন ভাষা সংগ্রামী ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি জাদুঘর করা হবে কিন্তু দশ বছরেও হয়নি সে জাদুঘর তবে সিটি মেয়র বলছেন এই ভাষা সৈনিকের স্মৃতি রক্ষায় উদ্যোগ নেওয়া হবে এটা ব্যক্তিগত ওনার ভাষা তো যদি সরকার সরকার ভাবে স্বাস্থ্য মন্ত্রনর থেকে এটা अकॉर्डिंगে নেয় তারপর আমরা সিলবোশ থেকে আমরা লাগা এটা কিছু না কিছু শিগগিরই বাস্তবায়িত হবে এই উদ্যোগ তৈরি হবে ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি জাদুঘর এমন প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক